ফাশল সিবিআই হাজতে বেদের নিবাক্ত জুনু দাস ভবন কাইসা কক্তম পান্ডা খাই সাকা ও কক্তম পান্ডাও বদলনি আদৌ মিলন বৈদ্য সাকা জনজাতি সুরক্ষা মঞ্চ মুই কাইসা মথানি বাকাক্তি সাকালে যাকমানি ডিসেম্বর নৈচি বা সালমারি ও বুবাগ্রা খর দলিও কাইসা কতল হিমবতক খাই যাকাই খ্রিস্টান এস টি রক্ন কেবিন গে বরনি কেবুম ওখা খ্রিস্টান এস টি রক্ন এস টি সার্টিফিকেট ক্যান্সেল খাইরে জানা অংক পিয়াবা গবাংমা মথারক অমন কেবিনগি কক সামানি ইয়াগুলো পাইথাক সাকলাই রেখা ডিসেম্বর নৈচিবা সালমারি খ্রিস্টমাস সাল খাইয়াওই ডিসেম্বর নৈচিদক সালমারিও খাইজাক সিনাই জনজাতি সুরক্ষা মঞ্চনি অসানমুগ্ন সেজাওই শাখা সিপিআই হাস্তে পরিষদ আবনি লগি লগি ডিসেম্বর নৈচিদক সালমারি নিবরণী অ সামুং বোতাং নব রসাওই নানা নেপাকে সানমুক্তি শাখা সিপিআই ত্রিপুরা হাস্তে পরিষদ মূলত আমরা দেখেছি গত এক বছর আগে আমাদের রাজ্যে জনজাতি সুরক্ষা মঞ্চ নামে একটা সাম্প্রদায়িক সংগঠন এক বছর আগেই তারা ঘোষণা করেছে যে আমাদের রাজ্যে যারা তফসিল উপজাতি আছেন যারা ধর্মান্তকরণ করেছে বিশেষ করে যারা এসটি খ্রিস্টান ধর্মে ধর্মাবলম্বী হয়েছে এদেরকে বেদের সার্টিফিকেটকে এসটি সার্টিফিকেট বাদ দেওয়ার জন্য এই যে সম্প্রদায় এই যে সংগঠনটা জনজাতি সুরক্ষা মঞ্চ তারা আন্দোলন শুরু করে দিয়েছে এর মধ্যে তারা ঘোষণা করেছে 25 ডিসেম্বর যেদিনকে বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন তারা আগরতলা শহরে একটা মহামিছিল এবং সভা করবে আস্তরণ হয় পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যেহেতু দিনকে বড়দিন এর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংস্থা প্রতিবাদ শুরু করে দিয়েছে অলরেডি প্রতিবাদ করেছে কারণ এটা একটা অগণতান্ত্রিক অসাংবাদিক ইস্যু এর বিরুদ্ধে প্রতিবাদ করা খুবই দরকার এই জন্য আজকে আমরা আপনাদের সামনে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি পরবর্তী সময় আমরা শুনেছি যে পুলিশ প্রশাসন বলেছে যে 25 তারিখ যাতে প্রোগ্রামটা না করে এবং বিভিন্ন রাজনৈতিক দল বাধ্য দেওয়ার ফলে পুলিশ প্রশাসন বাধ্য হয়েছে তাদের প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য এবং কালকে শুনেছি আমরা তারা প্রেস মিট করে বলেছে যে 26 ডিসেম্বর এই প্রোগ্রামটা তারা করবে আমাদের বক্তব্য হল সংবিধানের 342 ধারা অনুসারে সংবিধানের অনুচ্ছেদ 25 ধারা অনুসারে যে কোনো সম্প্রদায়ের লোক যে কোনো কাস্টের লোক যে কোনো ধর্মে ধর্মান্তকরণ হইতে পারে ওই ধর্মে নিতে পারে এর অর্থ এই নয় যে ওই সম্প্রদায়ের সংস্কৃতি সামাজিকতা পুরোটা বাদ দিতে হবে এদের সার্টিফিকেট বাতিল করতে হবে এটা একটা সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানকে অপমান করা গণতন্ত্রকে অপমান করা এর বিরুদ্ধে আমরা সিপিআই রাজ্য পরিষদ তীব্র ধিক্কার পতনে ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি এবং এই যে একটা সাম্প্রদায়িক শক্তি একটা উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মারামারি হানাহানি সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য যে উস্কানিমূলক তারা প্রতিবাদ বা মিছিল করবে সভা করবে এটা বন্ধ করার জন্য রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি আমরা লক্ষ্য করেছি 2018 সালে আমাদের রাজ্যে যখন আরএসএস নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠিত হয়েছে এই সরকার গঠিত হওয়ার পরে ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তারা সুর ছুড়ে দিয়েছে যাতে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করা যায় আমরা আরও লক্ষ্য করেছি এই জনজাতি সুরক্ষা মঞ্চ এটা আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের একটা মদতপুষ্ট একটা সাম্প্রদায়িক সংগঠন অতএব এমন যদি রাজ্যে চলতে থাকে তাহলে ভবিষ্যতে রাজ্যের পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাবে এবং
উপজাতি যারা আছে, যারা এসটি সম্প্রদায়, তাদের ধর্ম, সম্পদ এবং তারা সরকার থেকে যেসব সুযোগ সুবিধা পেত এবং বন এবং বন অধিকার পেত, এগুলির থেকে বঞ্চিত করার জন্য তারা 26 তারিখ এই প্রোগ্রাম করার জন্য যাচ্ছে। আরও আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে যে আমাদের সিপিআই রাজ্য পরিষদ লক্ষ্য করেছে যে দক্ষিণ ত্রিপুরা রাজনগর ব্লকের ডিমাতুল ওইখানে বামফ্রন্ট আমল থেকেই একটা সংহতি মেলা এখনও হয়, বামফ্রন্ট সরকার চালু করেছে এবং এই সংহতি মেলাতে বিভিন্ন দেশ থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোক আসে, সমাগম হয়। ওইখানের পাশে ডিমাপুরের পাশে একটা মসজিদ আছে, বোধপ্রাণ মসজিদ। এখন ওইখানের কিছু লোক দুষ্কৃতিকারী, তাদের বক্তব্য হলো এই মসজিদে মুসলমানরা তাদের ধর্মের কাজ আজান দিতে পারবে না বা ধর্ম অনুষ্ঠান তারা করতে পারবে না, এটা তারা বাধা দিচ্ছে। এবং তাদের বক্তব্য হলো এখানে একটা মন্দির, হিন্দু মন্দির তৈরি করা হবে। আমাদের বক্তব্য, আমাদের রাজ্যে বিভিন্ন ধর্মের লোক আছে, মুসলিম এবং বিভিন্ন ধর্মের লোক আছে, হিন্দু। এই সম্প্রীতি বিগত দিন আমরা লক্ষ্য করেছি এবং সম্প্রীতি যাতে বজায় থাকে এবং ওইখানে মসজিদে মুসলমানদের যে ধর্মের কাজ তা যাতে সুষ্ঠুভাবে করতে পারে, সম্প্রীতি রক্ষা করা যায়, আজাদ তারা দিতে পারে, সরকার থেকে প্রশাসন থেকে এখানে সুস্থ ব্যবস্থা নিতে হবে আমাদের সিপিআইয়ের দাবি।